আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজ, নরম, মুচমুচে একটা পরোটার রেসিপি শেয়ার করব। তো পরোটা তৈরি করার জন্য এখানে আটা, ময়দা যে কোনোটাই নিতে পারবেন এক কাপের মতো, বা চাইলে কিন্তু বাড়িয়ে নিতে পারেন। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপের এক কাপের মতো ময়দা নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ এখানে কিন্তু অবশ্যই পরিমাণ বুঝে দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি। ময়দার সাথে খুব ভালো করে চিনিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে প্রায় এক চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন, তবে ঘি দিয়ে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসে। চেষ্টা করবেন এখানে ঘিটা দিয়ে নিতে। এরপর এখানটায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পানি নিয়েছি। তো ডো তৈরি করতে কিন্তু খুবই অল্প পরিমাণের পানি লাগবে, যেহেতু এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমটা না দিলে কিন্তু এখানে পানির পরিমাণ বেশি লাগতো, তাই ডিম দিলে কিন্তু অবশ্যই পানির পরিমাণটা কম করে দিয়ে নেবেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। তো ডিম আর চিনিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো এটাকে খুব ভালো করে বিট করে নেওয়ার পর হাত দিয়ে কিন্তু এটাকে ভালো করে মেখে নেবেন। তো হাত দিয়ে মেখে কিন্তু এখান থেকে আমি একটা ডো তৈরি করে নিব। তো একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো খুবই সফট দেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে কিন্তু এই ডোটাকে তৈরি করবেন, ভালো করে এটাকে মথে নিতে হবে। তো দেখুন ডো মথে নিয়েছি। এ পর্যায়ে উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। তো খুবই সামান্য পরিমাণ ঘি এর উপরে মেখে নিতে হবে। তো ঘি দিয়ে করলে কিন্তু পরোটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এই পরোটাটা খেতে খুবই মজার, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তো যারা একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করেন, তারা চাইলে কিন্তু এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে নিতে পারেন। তো দেখুন ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তো ফিরে আসছি ঠিক 10 মিনিট পর। 10 মিনিটের ভেতরে কিন্তু ডোটা খুব ভালো করে সেট হয়ে যাবে। তো দেখুন ডো কিন্তু সেট হয়ে গেছে। এখন এখান থেকে লেচি কেটে নেব। তো এখান থেকে আমি 3টার মতো লেচি কেটে নিচ্ছি। তো 3 ভাগে লেচিটা কেটে নেব। তো হাত দিয়ে আমি লেচিটা কেটে নিয়েছি। তো প্রথমে একটু মুথে নিয়েছি, এরপর লেচিটা কেটে নেব। তো দেখুন সমান সাইজে লেচিগুলো কেটে নিচ্ছি। তো এভাবে কিন্তু সমান ভাগ করে লেচিগুলো কেটে নেবেন। তো ডোটা কিন্তু অনেক সফট হয়েছে, তাই এখানে কিন্তু উপর থেকে ময়দার ডাস্ট ছড়িয়ে তারপরে কিন্তু এই ডোটাকে বেলে নিতে হবে। তো প্রথমে রাউন্ড করে হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি, এরপর একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নিচ্ছি। তো টেনে টেনে একটা রুটি বেলে নিতে হবে। তো মোটামুটি পুরুত্বের একটা রুটি বেলে নিচ্ছি। তো এই রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি কিন্তু বড়ও হবে না, ঠিক এরকম সাইজের একটা রুটি বেলে নেবেন। এরপর এখানে ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। ঘিটাকে খুব ভালো করে রুটির উপরে স্প্রেড করে নেব। তো হাত দিয়ে কিন্তু এভাবে স্প্রেড করে নিতে হবে। তো এটা মেখে নেওয়ার পর এরপর কিন্তু একটু সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখন রুটির এক সাইড ধরে কেটে নিচ্ছি। তো একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিব। তো এভাবে কিন্তু একটু কেটে নিতে হবে। এরপর রুটিটাকে কিন্তু আমি এভাবে ধরে ফোল্ড করে নিচ্ছি। তো এভাবে একটু পেঁচিয়ে নিতে হবে। তো সম্পূর্ণ রুটিটাকে এভাবে কোণের মতো করে পেঁচিয়ে নেব। তো এভাবে পেঁচিয়ে পরোটা তৈরি করলে কিন্তু খাওয়ার সময় একটা ভাঁজ দেখতে পাওয়া যাবে, আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এভাবে কিন্তু একটু ফোল্ড করে নিচ্ছি। তো এর ভাঁজটা যাতে বোঝা যায় এজন্য কিন্তু এভাবে ফোল্ড করে তারপরে কিন্তু পেঁচিয়ে নেবেন। এরপর এখানে একটু সামান্য পরিমাণের ময়দার ডাস্ট দিয়ে বেলে নিব। তো প্রথমে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেবেন, এরপর কিন্তু বেলুনের সাহায্যে এটাকে বেলে নিতে হবে। তো মোটামুটি পুরুত্বের একটা পরোটা বেলে নিচ্ছে। তো পরোটা খুব বেশি পাতলা হলে ভালো লাগে না, তাই একটু মোটা করেই বেলে নিব। তো দেখুন একটা রাউন্ড করে পরোটা বেলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু স্কোয়ার শেপেও পরোটা বেলে নিতে পারবেন। এখন এটাকে ভেজে নেব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে পরোটা দিয়ে দিয়েছি। প্রথমে দুই সাইড খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দুই সাইড উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। তো এর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এখানে উপর থেকে ঘি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও পরোটা ভেজে নিতে পারেন, তবে সম্পূর্ণ ঘি দিয়ে করলে কিন্তু খেতে খুবই দারুণ লাগে।
তো রোজ রোজ একঘেয়েমি ব্রেকফাস্ট না করে মাঝে মধ্যে কিন্তু এভাবে ঘিয়ের পরোটা খাওয়াই যায় সকালের নাস্তায়। তো এই পরোটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এটা কিন্তু আপনারা ডিম অথবা এটাকে চাইলে সবজির সাথেও সার্ভ করতে পারেন, বা চাইলে কিন্তু যে কোনো মাংসের সাথেও সার্ভ করতে পারেন। তো অল্প ঘিতে আমি ভেজে নিচ্ছি, আপনারা যারা বেশি ঘি দিয়ে ভাজবেন তাহলে কিন্তু কালারটা আরও বেশি ডার্ক হবে, তো অনেক বেশি মুচমুচে হয় এই পরোটাটা। তো খুব ভালো করে উল্টে পাল্টে দুই সাইডই ভালো করে ভেজে নিয়েছি। তো চাইলে কিন্তু এর থেকেও আরও ডার্ক করে ভেজে নেওয়া যাবে। এখন এগুলোকে বানিয়ে সার্ভ করে নিয়েছি, তো দেখুন এটা কতটা নরম সফট হয়েছে আর উপরটা কিন্তু বেশ মুচমুচে হয়েছে। খেতে কিন্তু খুবই দারুণ, অসাধারণ এই পরোটাটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের রেসিপি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফিজ।